নমস্কার বন্ধুরা, অসীমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে বানিয়ে দেখাবো একদম দোকানের মতন সীতাভোগ মিষ্টি। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সীতাভোগ মিষ্টি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 100 গ্রাম ছানা। আপনারা চাইলে ঘরেও কিন্তু দুধ কাটিয়ে ছানা তৈরি করে নিতে পারেন। আমি এখানে দোকান থেকে কিনে আনা ছানাটাই ব্যবহার করেছি। এবার দিয়ে দিতে হবে 4 চামচ পরিমাণে চালের গুঁড়ি। আমি এখানে গোবিন্দভোগ চালের গুঁড়িটাই ব্যবহার করেছি। এতে কিন্তু এই সীতাভোগ মিষ্টির ফ্লেভারটা খুব সুন্দর আসবে। চালের গুঁড়ির সাথে ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এবার অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে ভালো করে আবারও মেখে নেব। এখানে একটা দইয়ের মতন তৈরি করে নিতে হবে। তবে দুধটা কিন্তু একেবারে রুম টেম্পারেচারে রাখা দুধই ব্যবহার করেছি। অল্প অল্প করে দুধ দিয়ে দেখুন একটা খুব সুন্দর দইয়ের মতন তৈরি করে নিয়েছি। এইরকম একটা একটু শক্ত ডোটাই কিন্তু তৈরি করে নেব, খুব কিন্তু নরম ডো এখানে তৈরি করিনি। এবার সীতাভোগ মিষ্টিগুলো ভেজে নেবার জন্য ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। খুব বেশি কিন্তু তেল দেবার দরকার নেই। তেলটা কিন্তু একদম ঠান্ডা অবস্থায় একটা গ্রেটার দিয়ে ঠিক এইভাবে হাতে করে একটু প্রেস করে দিলেই খুব সুন্দর দেখুন সীতাভোগ মিষ্টিগুলো তৈরি হয়ে যাচ্ছে। ঠিক এইরকম ভাবে কিন্তু আমি একই সবগুলি ভেজে নেবো। আর গ্যাসের আঁচটা কিন্তু একদম লো করে রাখতে হবে, হাই করলে কিন্তু মিষ্টিগুলো খুব তাড়াতাড়ি লালচে হয়ে যেতে পারে। ঠিক লো আঁচে এইরকম করে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। এই সীতাভোগ মিষ্টিগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। বন্ধুরা, আমার আজকের এই সীতাভোগ মিষ্টির রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখুন মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখানে আমি ঠিক এইভাবে একটা ছাকনার উপরে ছেঁকে নিচ্ছি, যেহেতু অনেকটাই ছোট ছোট ভাজা হয়েছে, এইভাবে ছেঁকে নিলে খুব তাড়াতাড়ি কিন্তু তোলা হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর সীতাভোগ মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে আর কতটা ঝুরঝুরে হয়েছে দেখুন। ঠিক এইভাবেই আমি সব মিষ্টিগুলোকেই ভেজে নেব। এই সীতাভোগ মিষ্টিগুলো বন্ধুরা বানানো খুবই সহজ, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দেখুন কতটা ঝুরঝুরে করে ভাজা হয়ে গিয়েছে। চলুন এবার সীতাভোগ মিষ্টির মধ্যে যে ছোট মিষ্টিগুলো থাকে সেইগুলোকেও বানিয়ে নিই। আর এই মিষ্টিগুলো বানানোর জন্য আমি এখানে সুজির ব্যবহার করেছি। 1/2 কাপ সুজি নিয়েছি। সুজিটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। সুজির কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার 1 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে করে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে একটা দলায় পরিণত হয়ে যাচ্ছে। ঠিক এইরকম করে একটা দলায় পরিণত করে নিয়েছি। এবার আমি এটাকে ঠান্ডা করে নেব। ডোটাকে একটু ঠান্ডা করে নিয়েছি, তবে খুব বেশি ঠান্ডা করলে একেবারেই হবে না, একটু গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে। হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছি। খুব ভালো করে কিন্তু এই মেখে নেওয়ার কাজটা করে নিতে হবে। যত ভালো করে মাখা হবে মিষ্টিগুলো কিন্তু ততটাই ভালো হবে। এবার দুই হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে ছোটো ছোটো করে মিষ্টিগুলো বানিয়ে নেব। যেহেতু এগুলো ছোট মিষ্টি হবে তাই খুবই ছোট ছোট করে বানালেই ভালো হয়। ঠিক প্রথমে দু হাতে করে একটু গোল করে নিয়ে হালকা করে একটু লম্বা করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোল গোলও বানিয়ে নিতে পারেন। সব মিষ্টিগুলো দেখুন বানানো হয়ে গিয়েছে। এবার ছোট মিষ্টিগুলোকে ভেজে নেবার জন্য একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। তেলটা কিন্তু মিডিয়াম আঁচে গরম করেছি, খুব বেশি কিন্তু গরম অবস্থায় মিষ্টিগুলো ছাড়া যাবে না। প্রথমে কিন্তু নাড়াচাড়া করবার একেবারেই দরকার নেই, একটুখানি ভাজা হয়ে আসবে তারপরে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এখানে অল্প অল্প করে মিষ্টিগুলো ভেজে নেব, একেবারে বেশি করে দিলে কিন্তু এখানে জড়িয়ে যেতে পারে। একইভাবে সমস্ত মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি। চলুন এবার চিনির শিরা বানিয়ে নিই। এখানে আমি একটা বাটি মেপে 1/2 বাটি পরিমাণে চিনি নিয়েছি আর 1/2 বাটি পরিমাণে জল দিয়েছি। শুধু চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব, খুব বেশি কিন্তু ফুটিয়ে নেবার দরকার নেই। এখানে কোনো রকম কিন্তু একটা দুটার শিরা হবে না, একটা চিটচিটা শিরা তৈরি হবে, তাই জন্য কিন্তু জলের পরিমাণটা অবশ্যই কম দিতে হবে। চিনি শিরাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আমি এবার ছোট মিষ্টিগুলোকে দিয়ে একটুখানি মিডিয়াম আঁচে ফুটিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ ফোটাবার দরকার নেই, একটুখানি ফুটিয়ে নিলেই হবে। এবার ঢেকে রেখে দেবো আমি 20 থেকে 30 মিনিটের জন্য। 20-30 মিনিট পর ফিরে আসছি। 20 মিনিট পর ফিরে এলাম। দেখুন ছোট মিষ্টিগুলো কতটা ফুলে ডবল হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন অনেকটাই ছোটভাবে বানানো, নালে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে। এই মিষ্টিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর সীতাভোগের মধ্যে মিষ্টিগুলো কিন্তু খুবই ছোট ছোট দেওয়া হয়, আপনারা চাইলে কিন্তু আরো একটু ছোট করেই বানিয়ে নিতে পারেন। সমস্ত ছোট মিষ্টিগুলো তুলে নিয়েছি, যেটুকু রস রয়েছে তার মধ্যে আমি এবার ভেজে রাখা সীতাভোগ মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এবার হালকা হাতে রস সাথে মিষ্টিগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, খুব বেশি নাড়াচাড়া করবার দরকার নেই। এইভাবে কিন্তু আমি আবার ঢেকে রেখে দেবো 15 মিনিটের মতন। 15 মিনিট পর ফিরে আসছি। দেখুন অবশিষ্ট যে শিরাটা ছিল সব শিরাটাই কিন্তু এই সীতাভোগ মিষ্টিগুলো সবই কিন্তু শুষে নিয়েছে। কতটা সুন্দর, কতটা ঝরঝরে হয়েছে দেখুন খালি।
অবশ্যই বাড়িতে কিন্তু বন্ধুরা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর বানানোও কিন্তু খুবই সহজ। আমার আজকের রেসিপি বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আর যদি আপনি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজকের মতন বন্ধুরা এই পর্যন্তই, আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।